আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত সম্পর্কে প্রতিবেদন করতে গিয়ে যা ঘটল, জামাতের পক্ষে গায়েবী সাহায্য, জামাত বিরোধিতার বাই প্রোডাক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যারা জামাতের রাজনীতি নিয়ে ভাবেন, চিন্তা করেন, সুদী শুভাকাঙ্ক্ষী, তাদের জন্য অথবা বিরোধীদের জন্য আমার এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমার এই আলোচনাটা একটা নিউজ অ্যানালাইসিস, একটা সংবাদ পর্যালোচনা। বাংলাদেশের মোটামুটি অনলাইনে এই রিপোর্ট প্রকাশের পর এই সংবাদপত্রটা, তারা এতটা বিখ্যাত না কিন্তু তারা যথেষ্ট পরিচিতি লাভ করেছে, পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের একটা নিউজ পেপার তারা একটা রিপোর্ট করেছে জামাত ইসলামী সম্পর্কে। এখন জামাত সম্পর্কে রিপোর্ট করেছে তারা নেগেটিভলি, নেতিবাচকভাবে, এবং এটা সন্দেহজনক হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু ঘটনা ঘটলো উল্টা। কী রিপোর্ট করতে গিয়ে কী ঘটলো এবং এমন ঘটনায় ঘটলো, সেটা আমি বাই প্রোডাক্ট অর্থে আমি বলছি যে গায়েবী সাহায্য। গায়েবী সাহায্য মিন্স আসমানি সাহায্য, এটা না, এটা রাজনৈতিক ম্যাটেরিয়াল আলোচনা। তো এখানে এই সংবাদপত্র, এই রিপোর্টার, যে রিপোর্টটা গত বুধবার 11 মে 2022 তারা পাবলিশ করেছে, তারা চাচ্ছে জামাতকে ডিমোরালাইজ করতে, সন্দেহজনক হিসাবে চিহ্নিত করতে। কিন্তু উল্টো অন্য কিছু ঘটে গেল। এই বাই প্রোডাক্ট মনে হয়েছে অ্যাজ ইফ, নট রিয়াল, অ্যাজ ইফ, মনে হয় যেন যে এটা জামাতের প্রতি একটা গায়েবী সাহায্যের মতো। এটা একটা এক্সাম্পল, আমি আজকে একটা কেস স্টাডি করব। হাজারো জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে জামাত বিরোধিতা করতে গিয়ে এমন বাই প্রোডাক্ট হয় তাদের ম্যাথোডোলজির কারণে, সেটা জামাতের পক্ষে এক ধরনের সাহায্য বা পক্ষে চলে যায়, এবং সেই সাহায্যকেই আমরা বলছি গায়েবী সাহায্য। যেহেতু তারা চায় একটা হয়ে যায় অন্য একটা অ্যাজ বাই প্রোডাক্ট, এ কারণে বিষয়টা অনেক ঘটনার ক্ষেত্রে, অসংখ্য ক্ষেত্রেই হয়। আমি একটা ঘটনার আড়ালে বা আলোকে বিশ্লেষণ করব। এরকম ঘটনা অসংখ্য প্রতিনিয়তই ঘটছে, জামাত লাভবান হচ্ছে, তাদের প্রতি গায়েবী সাহায্য আসছে। কীভাবে সেটা রিপোর্ট করছে পত্রিকায় সময়ের আলো পত্রিকা, অতটা বিখ্যাত না কিন্তু এই রিপোর্টের মাধ্যমে তারা পরিচিতি লাভ করেছে। সামাজিকতার আড়ালে বিস্তৃত হচ্ছে জামাত, এটা নেতিবাচক শিরোনাম। শিরোনাম দেখলেই বোঝা যায় যে জামাত বিস্তৃত হওয়া, এটা ভালো নয়। কিন্তু তারা যে ভাষা ব্যবহার করেছে সামাজিকতার আড়ালে, সামাজিকতার আড়ালেই তো যে কোনো একটা ভালো গণতান্ত্রিক সামাজিক সংগঠন বা ধর্মভিত্তিক সংগঠন বিস্তৃত হবে, এটাই বাংলাদেশের আইন, নৈতিকতা, মোরালিটি অনুযায়ী সবচেয়ে যৌক্তিক এবং গ্রহণযোগ্য শান্তিপূর্ণ উপায়, যে একটা সংগঠন অথবা একটা রাজনৈতিক দল সামাজিকতার আড়ালে বিস্তৃত হবে, সামাজিক কাজ করে বিস্তৃত হবে। তো এখানে তারা রিপোর্টটা নেতিবাচকভাবে করতে গেলেও বিশ্লেষণ করলে এর মধ্যে নেতিবাচক কিছু নেই, বরং তাদেরকে সবচেয়ে শান্তিপূর্ণ, বৈধ, যৌক্তিক হিসাবে এখানে শিরোনামের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সাব্বির আহমেদ এই রিপোর্টটা করেছে। আমি জানি না যে কতদূর পড়াশোনা করেছে এই রিপোর্টার, কী করতে গিয়ে কী হলো। যদি এরকম বড় বড় পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টার, এদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়, 71 টিভির ক্ষেত্রে হয়। সামাজিক কর্মকাণ্ডের আড়ালে দেশ জুড়ে বিস্তৃত হচ্ছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামাত ইসলামী। এই অংশের মধ্যেও জামাতের জন্য গায়েবী সাহায্যমূলক কথাবার্তা আছে, যে জামাত ইসলামী নিবন্ধন বাতিল হয়েছে, তারা নিজেদের প্রতীকে নির্বাচন করতে পারছে না, তা সত্ত্বেও সামাজিক কাজ করে, জনগণের পাশে থেকে সাহায্য করে, ত্রাণ দিয়ে তারা বিস্তৃত হচ্ছে। নিবন্ধন বাতিল হলে, এটাই তো, এমনকি নিষিদ্ধ হলেও, যেহেতু দলীয় কাজ করা যায় না, নিষিদ্ধ হলে আমরা তো এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কোনো একটা সংগঠন রাষ্ট্র নিষিদ্ধ করলে তার কাজ চালিয়ে যাওয়ার পক্ষে নই। তখন মানুষগুলোকে যদি নিষিদ্ধ না করা হয়, যদি গ্রেফতার করা না হয়, তাহলে তারা কী করবে? তাহলে তারা সামাজিক কাজকর্ম করবে, এটা তো বৈধ। তাহলে জামাতের নিবন্ধন বাতিল হলে অথবা নিষিদ্ধ হলেও যে কাজটা তাদের জন্য করা বৈধ হয়, সামাজিক কাজ, এটা যে কোনো মুক্ত মানুষ করতে পারে, সেই কাজটা করছে, এটাই রিপোর্টার এখানে তুলে ধরেছে। অক্ষরে অক্ষরে জামাতের প্রতি এক ধরনের তাদের ইতিবাচক দিক এখানে উঠে এসেছে, কিন্তু চাচ্ছিল নেতিবাচক কিছু তুলে ধরতে। রাজনৈতিক কর্মকাণ্ডের চেয়ে এখন তারা সংগঠন গোছানোর দিকে মনোযোগ দিচ্ছে বেশি, এটা তো জামাতের জন্য একটা ভালো নিউজ। এটাই তো জামাত বোঝাতে চায় যে আমরা রাজনীতিতে বিএনপির মতো বড় দল তো হতে পারেনি, তারা সামাজিক কাজ, সাংগঠনিক গোছানো, এটা, এবং সরকারের কাছেও এই মেসেজটা দিতে চায় যে আমাদেরকে রাজনৈতিকভাবে এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা সংগঠন গোছাচ্ছি। অতএব জামাতকে যত রাজনৈতিকভাবে ক্ষতিকর মনে করে, থ্রেট মনে করে, তত থ্রেট নয়। জামাতও কিন্তু এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, দেশব্যাপী দাওয়াতি কাজের মধ্য দিয়ে গড়ে তুলছে দক্ষ কর্মী বাহিনী, এমনভাবে বলছে মনে হয় যেন নেগেটিভ কিছু। আসলে তো এইটাই জামাত প্রচার করতে চাচ্ছে, এটাই সত্য কথা। তারা দাওয়াতি কাজের মধ্য দিয়ে,
তারা অন্য কোনো সহিংস বা গোপন বৈঠক এগুলো কিছুই না, দাওয়াত দিচ্ছে মানুষকে দাওয়াতি কাজের মধ্য দিয়ে। আবার এখানে কি বলেছে, দক্ষ কর্মী বাহিনী, তারা তো দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে চাচ্ছে। 30 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে সক্রিয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী ধর্মভিত্তিক দল জামাত। তো এখানেও একটা বিষয় যে স্বাধীনতা বিরোধী ছিল রাইট, কিন্তু এখন সেটা তারা পরিবর্তিত হয়ে তারা স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে তাদের অবস্থানকে ভুল স্বীকার করে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দেশ ও জনগণের জন্য কিছু একটা করার চেষ্টা করছে। প্রত্যেকটা লাইনে লাইনে আমি দেখছি যে জামাতের জন্য একটা ইতিবাচক মেসেজ এখানে চলে এসেছে। সংগঠনের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা এখন কী করছে, বিভিন্ন নেতাদের সাথে সাক্ষাৎকার দিয়েছে। এখন বিএনপি জামাত জোটের কথা বলেছে, আরও অনেক কথাবার্তা এখানে আলোচনায় আসছে। বিশেষ করে এখানে তাদের বিপদে পাশে দাঁড়ানোর সংগঠনের পক্ষ থেকে জেলে থাকা নেতাকর্মীদের মামলা মোকাবেলা করা, কেন্দ্রীয় তহবিল থেকে প্রয়োজন ভেদে ভুক্তভোগীর পরিবারকে সাহায্য করা হচ্ছে, এগুলো জামাত করছে, এগুলো নেতৃবৃন্দ সাংবাদিকের কাছে বলেছে। হ্যাঁ, এটাই তো চাচ্ছে, বা এগুলো তো প্রচার করা দরকার যে দলের ভিতরে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত সংগঠন করতে গিয়ে তাদের পাশে কতটুকু দাঁড়াচ্ছে, এটা তো তারা নিজেরা প্রচার করে নিয়মিত, সেটাই এখানে রিপোর্টার প্রচার করে দিচ্ছে। আরেকটি সূত্রের দাবি, 20 দলীয় এই আরেকটি সূত্রের দাবি, এগুলো কিন্তু কোনো ভালো রিপোর্টের ভাষা না, স্পষ্ট সূত্র উল্লেখ করা দরকার, কারণ এটা তো কোনো সেন্সিটিভ বা গোয়েন্দা রিপোর্ট না। 20 দলীয় জোটের অন্যতম শরিক জামাত ইসলামী ভিন্ন চিন্তা নিয়ে এগোচ্ছে, তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পর্দার আড়ালে নানা কলাকৌশল গ্রহণ করছে, এগুলো সব নেগেটিভ অর্থে ব্যবহার করলেও পজিটিভ হয়ে গিয়েছে, কলাকৌশল খারাপ কিছু না, যদি বলতো অপকৌশল তাহলে এটা খারাপ ছিল। প্রথমে তারা বিএনপিকে বাইরে রেখে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদকে নিয়ে যুক্তফ্রন্ট করার চেষ্টা করেছে, এরপর মেজর জেনারেল ইব্রাহিমকে নিয়েও চেষ্টা করেছে তারা। এখন নতুন রাজনৈতিক মঞ্চের ভেতরে দুটি দলের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, অন্যদিকে জামাত বিএনপির মনোভাব বোঝার চেষ্টা করছে। এখানে একটা নতুন তথ্য দিয়েছে, বিশেষ করে 7 দলীয় জোটের যে কথাবার্তা হচ্ছে, বিপিনুর, মাহমুদুর রহমান, মান্না ইত্যাদি ইত্যাদি, তাদের মধ্যেও জামাত যোগাযোগ করছে বা সম্পর্ক রাখছে, এই তথ্যটা এই পত্রিকা গুরুত্বপূর্ণ না হলে এই পত্রিকা দিয়েছে, এটা নিয়ে আলাদা বিশ্লেষণের দাবি রাখে, যা আসলে বরং এটা হওয়া উচিত, সত্য মিথ্যা জানি না। আর এই যে কর্নেল অলির সাথে ভালো সম্পর্ক, জেনারেল ইব্রাহিম বীরপ্রতীকের সাথে ভালো সম্পর্ক, কিন্তু এদের নিয়ে বিএনপি জোটের বাইরে আলাদা কোনো জোট করতে চাচ্ছে, এটা মিথ্যা কথা। আর এখানে এই নতুন জোটের বিভিন্ন দলের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে, এটা তো ভালো, যোগাযোগ তো সবার সাথেই রক্ষা করা উচিত। আর এটা জামাতের একটা ভালো কৌশল, এটাও বিএনপির জামাতের রাজনীতির জন্য এই তথ্য তুলে ধরাও কিন্তু ইতিবাচক, কারণ এতে বিএনপি জামাতকে আরও মূল্যায়ন করবে যে না ভিন্ন জোটের সাথেও যোগাযোগ বা সম্পর্ক আছে জামাতের, অতএব জামাতকে কাছে টানাটাই বেটার, না হলে দূরে সরে গেলে বিএনপির জন্য ক্ষতিকর হতে পারে। আর মানে এই একটা জামাতকে বিএনপি থেকে দূরে সরিয়ে রাখার জন্য একটা তথ্য এখানে সাংবাদিক দিল, সেটাও কোনো না কোনোভাবে বাই প্রোডাক্ট হিসেবে জামাতের জন্য উপকারী হয়ে গেল। জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন সময়ের আলোকে বলেন, জামাত একটি নির্বাচনমুখী দল, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, কর্মী সম্মেলন থেকে শুরু করে রোকন বৈঠক, দাওয়াতি কাজ, মানবতার কল্যাণে সবই চলছে নিয়ম মাফিক। তিনি বলেন, আমরা বিএনপি নেতৃত্বে 20 দলীয় জোটই আছে, আমরা জোট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যাঘাত হয়নি, জামাত সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে, যেসব এলাকায় সংগঠনের ঘাঁটি সেগুলো পুনরুদ্ধার করার চেষ্টা চলছে, জামাত যেহেতু দলীয় প্রতীক নেই তাই আগামী নির্বাচনে তারা ধানের শীষে লড়বে, সেটাও সম্ভব না হলে বিকল্প হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবে, নানামুখী তৎপরতা চলছে, সংগঠনের কেউ বসে নেই, সব কাজ রুটিন মাফিক হচ্ছে। এই মানে জামাত যেসব মেসেজগুলো দিতে চাচ্ছে সেটাই দিয়ে দিচ্ছে। প্রসঙ্গত 2018 সালের অক্টোবরে ধর্মভিত্তিক জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী 2017 সালের মার্চে জামাতের জন্য বরাদ্দ প্রতীক দাঁড়িপাল্লা নির্বাচনী প্রতীকের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট জারি করে ইসি। এটাই হচ্ছে বাই প্রোডাক্ট, কী করতে গিয়ে কী ঘটলো, এটাকেই আমি বলছি গায়েবী উদ্দেশ্য। এই রিপোর্ট বিশ্লেষণ করলে সামান্যতম জামাতের জন্য ক্ষতিকর নেতিবাচক কিছু প্রমাণ করা যাবে না, অথচ রিপোর্টের উদ্দেশ্য ছিল একটা নেতিবাচক বিতর্ক সৃষ্টি করা। তো এভাবেই অসংখ্য ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে প্রতিনিয়ত ঘটছে। আর এই যে ঘটনা, ক্ষতি করতে গিয়ে উপকার হয়ে যাওয়া, নেগেটিভ প্রচারণা করতে গিয়ে তাদের প্রচারণা হওয়া, যে প্রচারণাটা তাদের টাকা পয়সা দিয়ে নিজেরা করতে চায় সেটা অটোমেটিক্যালি হয়ে যাওয়া, এটাকে আমি বলছি গায়েবী সাহায্য। এটা যদি না হতো তাহলে তারা এতদিন টিকে থাকতে পারতো না, তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার জন্য সব ধরনের
প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু সেটা তাদের ইতিবাচক প্রচারণার রূপ নিয়েছে, এটা একটা বাস্তবতা। এটা তাদের সেই প্রতিষ্ঠাকালীন থেকেই তাদের হয়েছে, এ কারণে এটাকে আমি গায়েবী সাহায্য বলেছি, যেটা সিগনিফিক্যান্ট এবং সঠিক শব্দচয়ন বলে মনে